গোলমরিচ বিরিয়ানি পোলাও সহ অনেক রান্নায় দরকারি মশলার নাম নানান পুষ্টিগুণেও সমৃদ্ধ এটি তবে বাংলাদেশে এ মশলার উৎপাদন নেই বললেই চলে বাজারে যে সব গোলমরিচ পাওয়া যায় তা পুরোটাই বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় উনিশশো সালে সর্বপ্রথম বারি গোলমরিচ জাতের উৎপাদন হয় সিলেটের জৈন্তাপুর উপজেলাতে যাকে ডাকা হতো জৈন্তা গোলমরিচ নামে কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো বিলীন হয়েছে বহু আগেই এখন বাজারে যে সব গোলমরিচ পাওয়া যায় তা পুরোটাই আমদানি করা চাহিদার পাশাপাশি বাজারে এর দামও কম নয় গোলমরিচটা আমরা পাঁচশো আশি টাকা বিক্রি করি এক কেজি দুই কেজি নিলে বড় বড় গোলা কেজি এক কেজি বেশি তবে এবার দেশেই গোলমরিচের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বছর দুই সময় ধরে সিলেটের বিভিন্ন এলাকায় গবেষণা করে এর সফলতা পেয়েছেন তারা কেওলন্ধ লন্ধ সিলেটের জৈন্তাপুরের মুকামপুঞ্জির একজন বাসিন্দা কোনো জ্ঞান না রেখেই এতদিন গোলমরিচ চাষ করতেন তিনি তার উৎপাদিত গোলমরিচ পারিবারিক চাহিদা মিটিয়ে বাকি পাড়া প্রতিবেশীদের বিতরণ করে দিতেন কিন্তু তিনি জানতেন না বাজারে এর কদর কতটুকু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে গত দুই বছরে তিনি এখন বাণিজ্যিকভাবে গুলমরিচের চাষ করছেন আগে তো আমরা খাবার লাগে বেশি কিছু কিছু টাকাও পায় এর গুলমরিচুর মধ্যে পায় পঞ্চাশ হাজার টাকা পায় কেও মতো এখন অনেকই আগ্রহী গুলমরিচ চাষে খাসিয়া পুঞ্জির অনেকেই ভালো ফলন পেয়ে নিজেদের চাহিদা মেটাচ্ছেন পাশাপাশি বাণিজ্যিকভাবে উৎপাদনের আগ্রহ জন্মেছে তাদের পরিচর্যা করি কিংবা আরও লাগায় বেশি করে তাহলে উপার্জন মানে অনেক লাভ হবে আমাদের আমরাও চিন্তা করতেছি যে এখন বাণিজ্যিকভাবে উৎপাদন করার জন্য গবেষকরা বলছেন সিলেটের ভূমি মশলা চাষের জন্য উপযোগী শুধুমাত্র পাহাড় বা চা বাগান এলাকায় যেসব জমি ও বৃক্ষ রয়েছে তাতে যদি পরিকল্পনা মাফিক উৎপাদন বাড়ানো যায় তাহলে শত শত মেট্রিক টন গোলমরিচ উৎপাদন সম্ভব খুব সহজেই অ্যাকোয়ার করা ছাড়া নতুন কোনো জায়গাতে চাষাবাদ ছাড়াই যা আছে আমাদের ল্যান্ডের উপযোগিতা বাড়ানো আসলে এই গোলমরিচের মাধ্যমে বাড়ানো খুবই সম্ভব বলে আমি মনে করি তাছাড়া এর বাইরেও বাংলাদেশে প্রায় এক দশমিক আট মিলিয়ন হেক্টর বসত ভূমি রয়েছে প্রত্যেক বাসা বাড়িতে যদি একটি দুইটি করে গোলমরিচের গাছ লাগাতে মানুষকে উদ্বুদ্ধ করা যায় তাহলে দেশে অন্তত আমদানি নির্ভরতা কমবে এ মশলাটির তাতেই বাঁচবে দেশের দশ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা প্রত্যেকটি বাড়িতেই আমাদের কিছু গাছ রয়েছে আমাদের গ্রামের বাড়িগুলো বসত দুইটাতে তো সেগুলোতে আমরা মানে কোনো অতিরিক্ত জমি ছাড়াই সেগুলোতে আমরা চাষ চাষাবাদের আওতায় নিয়ে আসতে পারি গোলমরিচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বাংলাদেশে এখনও মশলা জাতীয় ফসল উৎপাদনে যথেষ্ট ঘাটতি রয়েছে তবে সিলেট অঞ্চলে গোলমরিচ উৎপাদনের যে সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে নানান পরিকল্পনা নিয়েছেন তারা সিলেটে যেহেতু অপার সম্ভাবনা আছে আমরা এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের এই গোলমরিচ যাতে আমদানি করতে নয় সেই দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চলগুলো আবহাওয়া এবং মাটির কারণে গোলমরিচ চাষের বেশ উপযোগী কৃষি গবেষকরা বলছেন যদি সঠিক পরিকল্পনা আর তদারকি করা যায় তাহলে এই অঞ্চল থেকে প্রতি বছরে অন্তত একশো পঞ্চাশ মেট্রিক টন গোলমরিচ উৎপাদন করা সম্ভব এর ফলে যেমন একদিকে কমবে আমদানি নির্ভরতা তেমনি বাঁচবে দেশের বৈদেশিক মুদ্রাও গুলজার আহমেদ এখন জাফলং সিলেট